আলহামদুলিল্লাহ আমাদের কাছে প্রশ্ন এসেছে কোনো ভাই যদি সে নিশ্চিত জানে না তার আকিকা হয়েছে কিনা। এখন সে নিজের আকিকা নিজে দিতে চায় তাহলে নিজের আকিকা নিজে দিতে পারবে কিনা সুন্দর প্রশ্ন করেছেন আমার ভাইকে অনেক ধন্যবাদ আমরা অনেকেই এটা মনের ভিতরে সন্দেহ থাকে যে আমা আমাদের আকিকা হলো কিনা আমাদের মা বাবা অনেক সময় যদি এরকম ইসলামিক মাইন্ডের না হয়ে থাকেন তো দেখা যায় অনেক সময় আকিকা করা হয় না তো এই সন্দেহ দূর করার জন্য অনেকে চায় যে আমার আকিকাটা আমি নিজেই দিতে চাই তো প্রশ্ন হচ্ছে আমার আকিকা আমি নিজে দিতে পারবো কি না অবশ্যই পারা যাবে কারণ বিশ্বনবী সাল্লাহ সাল্লাম স্বয়ং নিজের আকিকা নিজে দিয়েছেন তবে আকিকার জন্য শূন্য তরিকা হচ্ছে একজন মানুষ যখন জন্ম হবে তার মা বাবার উপরে দায়িত্ব সপ্তম দিনে তার আকিকা করে দেওয়া যদি সপ্তম দিনে করতে না পারে তাহলে চোদ্দতম দিনে আকিকা করে দেওয়া যদি চোদ্দতম দিনে করতে না পারে তাহলে একুশতম দিনে আকিকা করা এটা হচ্ছে একজন মা বাবার জন্য কর্তব্য দায়িত্ব এবং এটা হচ্ছে সন্নত মুস্তাহাব আমল এমন যদি হয় এরকম একজন মানুষ এখন গরিব বা অসহায় দারিদ্র যার কারণে টাকার অভাবে দিতে পারে না আকিকা বা দেয় নেই সে গুণাগার হবে কিনা গুণাগার হবে না কারণ এটা সুন্নত আমল কেউ যদি না করে গুণাগার হবে না বাকি আল্লাহ রসুসাল্লা বলছেন প্রত্যেকটা সন্তানের কল্যাণ আকিকার মধ্যে আটকে থাকে আপনারা যখন আকিকা দেওয়া না হবে তখন বিভিন্ন সমস্যা সন্তানের উপরে আসে বিপদ আপদ তার কল্যাণের দরজা বন্ধ থাকে তো এই জন্য তার কল্যাণের দরজাটা যেন খুলে যায় বিপদ আপদ থেকে যেন সে মুক্তি পায় একজন মুসলমান হিসেবে মা বাবাদের উপরে দায়িত্ব তারা যেন সপ্তম দিনে অথবা চোদ্দোতম দিনে অথবা একুশতম দিনে সন্তানের আকিকা করে দেন যদি ছেলে হয় তাহলে ওই ছেলের জন্য দুইটা ছাগল আর মেয়ে হলে একটা ছাগল কুরবা অনেক সময় আমরা কুরবানিতে দিয়ে থাকি এটাও দেওয়া যেতে পারে তবে এটা হচ্ছে যদি সামর্থ্য না থাকে কেউ দিতে পারে নেই অসহায় ছিল টাকা ছিল না তার জন্য তো আমরা এটা আলাদাভাবেই দেওয়ার চেষ্টা করব একটা বিষয় হচ্ছে অনেকে আঁকিকাটের ঝামেলা মনে করে এই জন্য যে আকিকা করলে অনেককে দাওয়াত করতে হবে খাওয়াতে হবে এটা জরুরি নয় আপনি দুইটা প্রাণী ছেলের জন্য দুইটা ছাগল মেয়ের জন্য একটা ছাগল জবাই করে দিলেন রক্তায় রক্ত প্রবাহিত করে দিলেন আপনার আঁকিকা আদায় হয়ে গেছে তো এই জন্য এটার পরে আপনি চাইলে গোস্তগুলো বেটে দিতে পারেন বন্টন করে দিতে পারেন গোস্তগুলো তিন ভাগ করে দেন অথবা গরিব সহায়কে দিয়ে দিতে পারেন অথবা আপনার খুব ইচ্ছা যে মানুষকে খাওয়াবেন আপনি রান্না করে সবাইকে খাওয়াতে পারেন নিজেও খেতে পারেন তো এই জন্য আকিকা আমরা অবশ্যই করার চেষ্টা করব কোনো ভাই যদি না করতে পারেন অবশ্যই যে আমার মনের সন্দেহ আছে নিজের আকিকা নিজে করা যাবে আল্লাহ রসুল্লাহ সাল্লাম নিজে তার আকিকা তিনি আদায় করেছেন অবশ্যই আশা করি আমার ভাই এই প্রশ্নের উত্তর বুঝতে পেরেছেন আল্লাহ তালা আমাদেরকে এ আমল আামলকাল্লাহ তৌফিক দান করেন